আসানসোলে এনআইএ অভিযান। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ আজ সকাল 8টায় আসানসোলের কুন্টি থানা এলাকায় দেশের গড় গ্রামে অবস্থিত একটি বাড়িতে হানা দেয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে চুক্তি শ্রমিক সংগঠন অধিকার সংগঠনের নেতা সুদীপ্ত পালের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। সুদীপ্ত পাল ভাড়া বাসায় থাকতেন, তবে এই অভিযানের কারণে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে কুন্টি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। বাড়িতে একজন ভাড়াটিয়া থাকতো, মানবাধিকারিতে ও কাজ করতো, মোটামুটি দীর্ঘ 3 বছর প্লাস আছে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো আজকে হঠাৎ এরকম ইউনিয়নের সাথে একটা কাজ করতো, মানবাধিকারী কিছু একটা, ঠিক আছে, যাতে কাজটা চলে যেত, তাদের শ্রমিক আন্দোলন বা এইসব করতো ওরা। সুদীপ্ত পাল, আজকে আমি সকালে উঠে দেখি বসে এসছে, তারপরে আগে তো কিছু জানতাম না, এসে পরে ওরা ওনাকে চাইছিল, উনি বাড়িতেই ছিলেন আজকে, তো ভেতরে স্যাররা আছে, হ্যাঁ, এখন ভেতরে তদন্ত চলছে, এখন কোনো কিছু ওরা জানাচ্ছে না, ঠিক আছে, পরিষ্কারভাবে যা করেছে সার্চ করেছে, ওর কম্পিউটার এই সকল ডিভাইসগুলো যে হার্ড ডিস্কগুলো কভার করেছে, কিছু নথি বার করেছে, কাগজপত্র কিছু পেয়েছে, ঠিক আছে। তো আত্মিকাল বেশি আমি কিছু জানি না, আপাতত আমার কাকুর বাড়ি, আমার নাম হচ্ছে সুভাষ ভান্ডারী। আর কিচ্ছু বলার নেই আমার, একটা তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস, শ্রমিকদের কেসের হিয়ারিং আছে, এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না। তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি, ফোন নিয়ে গেছে যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন, একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে, সেই কেস আমি কি করে বলবো আমি জানি না। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে, তার সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমাকে আমার ঘরে সার্চ করতে, সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসছে। মানে মাওবাদী সংযোগ বলছে? হ্যাঁ, এটা পুরো একদম সাজানো, একদম সাজানো, যাদেরকে আমি জানি না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না। 2022 রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনাকে, এনআইএকে, এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতেছে, তার সাথে এসটিএফ এসছে, পুলিশে যেমন ঘর তন্নাশি করে চলে গেছে, সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে, পুরো ওরা হার্ড ডিস্ক নেই, ওনাদের অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবে। অভিযান কি শেষ হয়ে গেল? সে আমি কি করে জানবো, সেটা ওনাদের জিজ্ঞেস করুন। আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে, সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে, তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন, যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল। দিদি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে, সেটা সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি ঘুমোচ্ছিলাম, একদম ঘুম থেকে, মানে যেটা মহিলাদের ক্ষেত্রে 6টার পরে ঢুকতে হয়, ওনারা 6টার আগে ঢুকেছেন, একদম 6টা 2 মিনিট আগে হলেও ঢুকবেন কেন? ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন, একজন মহিলা আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন, ওনারা কোনো সময় দেননি। এই যে অভিযোগটা, অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি? অভিযোগ মিথ্যে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো, ওরা মিথ্যে সাজানো একটা অভিযোগ নিয়ে চলে এসেছে। কি নাম আপনার? আমার নাম সুদীপ্তা পাল।